সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি জানাবো যে কি কারণে ওয়ার্ক পারমিট হতে ডিলে হয়, আসলে কোন কোন কারণে ওয়ার্ক পারমিট হয় না, বা কি কি কারণে ওয়ার্ক পারমিটটা পেতে অনেক সময় লেগে যায়। তো আমরা সবাই জানি হাঙ্গারিতে ওয়ার্ক পারমিট পেতে সর্বোচ্চ সময় লাগে 1.5 মাস এবং সর্বনিম্ন সময় হলো 15 দিন। অর্থাৎ 15 দিন থেকে 45 দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়ার্ক পারমিট পেতে অনেক ডিলে হয়ে যায়। তো ডিলে হওয়ার কারণগুলো কি কি, এটা আমি নোট করে রেখেছি, আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এই এখনও আমার চ্যানেল এখনও নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো ওয়ার্ক পারমিট ডিলে হওয়ার বা দেরি হওয়ার প্রধান কারণ হলো এজেন্সিস নো ডিমান্ড লেটার। কিছু কিছু অসাধু এজেন্সি আছে যাদের কাছে কাজের কোনো ডিমান্ড লেটার নাই, কর্মী যে সে পাঠাবে এবং অন্য দেশ থেকে যে কর্মীগুলো হায়ার করবে, তো কোম্পানির ডিমান্ড লেটারই এই এজেন্সিদের কাছে নাই। অথচ হুজুগে তারা কি করতেছে, অ্যানাউন্সমেন্ট করে দিল যে আমরা হাঙ্গেরি নিয়ে কাজ করতেছি। তো তারা এই কাজটা করে কি করে, আপনার টাকা নিয়ে গচ্ছিত করে বা যাই হোক কিছু একটা করে। তো ডিমান্ড লেটার নাই কে, তো আপনি টাকা দিয়ে বসে আছেন, তো আপনার ভিসা হবে কি, ওয়ার্ক পারমিটটা কিভাবে হবে? তো এই ধরনের কিছু অসাধু এজেন্সি আছে, এদের খপ করে পড়া যাবে না। এদের খপ করে পড়লে কোনোদিনও কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে না। এরপরে নো ফিলফিল ডিমান্ড লেটার, কিছু কিছু এজেন্সিস আছে তাদের ডিমান্ড হলো যে তারা 100 জন লোক পাঠাবে, অর্থাৎ কোম্পানি 100 জন লোকের নিয়োগ দিবে। তো তাদেরকে 100 জন লোকের ডিমান্ড দিছে, তো দেখা গেছে সে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে আমার 100 জন লোক লাগবে। তো দেখা গেছে যে লোক 20 জন হয়েছে আপনি সেই 20 জনের মধ্যে। তো এই 20 জন হওয়ার পরে দেখা গেছে আরও 2-3 মাস হয়ে গেছে, 100 জনের কোটা কিন্তু ফ্লাপ হচ্ছে না। তো ফ্লাপ না হওয়ার কারণে আপনি প্রথমে আপনার পাসপোর্ট যখন এজেন্সির কাছে দিচ্ছেন, সেই পাসপোর্টটা নিয়ে তার ড্রয়ারের নিচে ফেলে রাখছে। কেন ফেলে রাখছে, এখনো পর্যন্ত 100 জনের কোঠা পূরণ হচ্ছে না, তাই এই বইগুলো সে অ্যাপ্লিকেশন করতে পারছে না আপনার ওয়ার্ক পারমিটের জন্য। তো এই যে একটা সমস্যা, যে ডিমান্ড লেটার যে পরিমাণ ডিমান্ড আছে সেটা ফুলফিল না করার কারণেও অনেক সময় আপনার এজেন্সির কাছে আপনার বইগুলো গচ্ছিত থাকে। আপনি তো ভাবতেছেন যেটা মানে সাবমিট করা হয়ে গেছে, না সাবমিট করা হয় নাই। তো এই একটা কারণে ওয়ার্ক পারমিট ডিলে হয়। এরপর আর একটা কারণ আছে, সেটা হলো অ্যাক্সেস পাসপোর্ট রিজার্ভ ফ্রম ডিমান্ড লেটার। অর্থাৎ ডিমান্ড লেটার যে ডিমান্ড ছিল কাজের বা লোকের, যে ডিমান্ড ছিল 100 জনের, ওরা পাসপোর্ট উত্তোলন করে নিচ্ছে 500 জনের। তো এই 400 জন রে ভাই কোথায় পাঠাবে? তো 100 জনের জন্য তো অ্যাপ্লিকেশন করছে, বাকি 400 জনের ভিতরে যদি আপনি থাকেন আপনার ওয়ার্ক পারমিটের ডিলে অবশ্যই হবে। এই এজেন্সিগুলো কি করে, ওরা 100 জনের ডিমান্ড পাইছে, 500 জনের পাসপোর্ট তোলে, এরপরে 100 জনের জন্য আবেদন করে, এরপরে অন্যান্য কোম্পানিতে তারা লয়ারের মাধ্যমে আরও কাজ খুঁজতে থাকে। আর এরা প্রথম কিছু মানুষের ওয়ার্ক পারমিট এনে বাকিগুলোর সান্ত্বনা যে এদের হয়েছে আপনাদেরও হয়ে যাবে। তো এই কারণে এই আপনার ওয়ার্ক পারমিট আসতে ডিলে হয়। এরকম কিছু অসাধু এজেন্সিসও আমাদের দেশে অভাব নিয়ে আসছে। এরপরে আর কিছু কাজ আছে যেই কাজগুলো আসলে আপনার এজেন্সির দোষ না, এটা লয়ারের কারণে হয়ে থাকে। যেমন লয়ার ডিলে ফর অ্যাপ্লিকেশন, এই যে লয়ার আছে আপনার ওই দেশে যে আপনার এই কাগজপত্র নিয়ে আপনার এই বিষয়টা ডিল করতেছে, তো তিনি অ্যাপ্লিকেশন করতে লেট করছে, এ কারণে আপনার ওয়ার্ক পারমিট হতে লেট হচ্ছে বা ডিলে হচ্ছে। তো এই লয়ারের যে ডিলেটা, এটা দুইটা কারণে হয়। একটা হলো যে লয়ার ওয়ার্ক উইথ ম্যানি এজেন্সিস, একটা লয়ার অনেক সময় দেখা যায় অনেকগুলো এজেন্সির সাথে কাজ করে মিলে। তো দেখা গেছে একটা লয়ার 4টা এজেন্সির সাথে কাজ করে, তো দেখা গেছে যে এই এজেন্সির অনেকগুলো কাগজ লয়ারের কাছে প্রেরণ করা হয়েছে, কিন্তু লয়ার কোনটা কোন কোম্পানিটা মানে কোন এজেন্সিটা রেখে কোন এজেন্সিটা জমা দিবে, এই যে একটা বিদ্গুটে একটা প্রবলেম, অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে যাওয়া একজন মানুষের করা, এই যে একটা কারণ, এই কারণেও অনেক সময় আপনার ওয়ার্ক পারমিট ডিলে হয়ে যেতে পারে। এরপরে আরও একটা কারণ, সেটা হলো এজেন্সিস নট পেইড লয়ার ফিস। কিছু কিছু এজেন্সি আছে যারা ফুলফিললি লয়ারের ফিসটা পে করে না। যদি লয়ারের ফিস এখান থেকে এজেন্সি পে না করে, তাহলে লয়ার কখনোই আপনার কাগজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে না এবং দ্রুত কাজটা করবে না। যখনই লয়ারের ফিস লয়ার পাবে, তখনই কিন্তু লয়ার আপনার কোনো না কোনো কোম্পানিতে আপনার কাগজগুলো সাবমিশন করবে। এই কারণেও আপনার যে ওয়ার্ক পারমিট আছে সেটা দেরি হয়।
এরপরে লাস্ট আমি একটা কথা বলবো, যে কারণে ওয়ার্ক আমি আসলে যে কথাগুলো বললাম, যে কজগুলো দেখালাম, এগুলো কিন্তু মেইন মেইন কজ, বড় বড় কজ আসলে জেনারেলি এই কজগুলোর কারণেই ওয়ার্ক পারমিট ডিলে হয়। তো লাস্ট কজেস হলো, সেটা হলো ভেরি ডেঞ্জারাস একটা কজেস, আমি এটাকে নাম দিছি, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কখনো এই ফাঁদে কখনো পা দিবেন না। সেটা হলো যে ইউর মানি মাই বিজনেস নামে একটা কথা আছে, আমি এটাকে এইভাবে বলি আসলে, যে আপনার টাকা আমার ব্যবসা। কিছু কিছু অসাধু এজেন্সি খুলে বসছে, যারা এজেন্সির পাশাপাশি অন্যান্য আদার সাইড বিজনেস চালায় যায়। তো সাইড বিজনেস চালাইতে তো একটা টাকা লাগে, অ্যামাউন্ট লাগে, ক্যাপিটাল লাগে। তো যারা এজেন্সি খুলে বসছে তারা কিন্তু অন্যের মূলধন দিয়ে, আপনার ক্যাপিটাল দিয়ে নিজের ব্যবসা চালায়। এরকম কিছু এজেন্সি আছে, দেখা গেছে যে আপনার কাছ থেকে হাঙ্গারিতে পাঠানোর জন্য টাকা নিয়ে বসে আছে, আপনার মতো 500 জন লোকের টাকা নিয়ে বসে আছে, একজনের কাছ থেকে 1 লক্ষ করে টাকা নিলে 500 জন লোকের কাছ থেকে 5 কোটি টাকা। চিন্তা করেন, 5 কোটি টাকা যদি তার একটা সাইড বিজনেসে বা শেয়ার মার্কেটে সে 3 মাস ট্রেড করে, তাহলে সেখান থেকে সে অনেক টাকা আর্ন করতে পারে। 3 মাস পরে বা আরো 3 মাস ঘুরাইলো বা ট্রাই করলো, 100 জনকে পাঠালো, বাকি 400 জনকে পাঠাইতে পারলো না, বা 100 জনের ওয়ার্ক পারমিট ম্যানেজ করলো, বাকি 400 জনের পারলো না, আপনাদের বইগুলো ফেরত দিয়ে দিলো, তাতে তাদের সমস্যা কি? তাদের তো একটা লাভই হলো, 3 মাস তার কিন্তু আদার্স একটা ব্যবসায় টাকাগুলো খাটাইয়া সে কিন্তু অনেক টাকা রুজি করে ফেলছে। তো এই যে ভেরি ডেঞ্জারাস যে প্রসেস আছে লাস্টে যেটা বললাম, এই ধরনের এজেন্সির কাছে কখনো টাকা জমা দেবেন না। সর্বশেষ যে কথা সেটা হলো যে আপনি যে দেশে যান, ইউরোপের যে দেশে জমা দেন, তো জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো একটা এজেন্সির মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, ভালো একটা এজেন্সির মাধ্যমে ফাইল সাবমিট করতে হবে, যাতে আপনি এই সকল প্রতারণার সম্মুখীন না হন। আশা করি আমি যেই কজগুলো বললাম, এই কজগুলো যদি বিবেচনা করে আপনি একটা ভালো এজেন্সি নির্ধারণ করে তারপরে আপনার ফাইলটি সাবমিট করেন, তাহলে অন্তত পক্ষে আপনি ঠকবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো এবং এই ভিডিওটি নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে করবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।